গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। তো এখন টিফিন টাইম। আজকে আমাদের টিফিনের মেনুতে আছে লুচি ঘুগনি আর সাথে মিষ্টি। আর বুঝতেই পারছো লুচি ঘুগনি মানে আজকে হচ্ছে সানডে, তো সানডের আজকে এটা স্পেশাল মেনু। আর আমার মেয়ে বসে আছে, ভীষণ গরম পেয়েছে, ও আজকে দাদারা ওকে লুচি খাইয়ে দিয়েছে, ও ভীষণ এনজয় করে লুচিটা খাচ্ছে। তো চলো ব্লগটা আজকে শুরু করলাম। তুই এখানে টেবিলে বসেছিস কেন? ওখানে গিয়ে বস। একজন আসা মানে দলে 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 সবাই আসবে। এই জন্য এই সবজি নেই, উসকো লুচি মত দো। তো আজকে সানডে স্পেশাল লাঞ্চে আছে, চলো দেখাই তোমাদেরকে। আছে চিলি চিকেন। তো চিলি চিকেনটা আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে, তো মাঝে মাঝে এটা হতে থাকে, তো সেটাই আজকে আছে। আর বোন এসেছে, ওরও খুব পছন্দের, তো সেই জন্য বিশেষ করে ওর জন্যই আরও বানানো। আর হয়েছে বাচ্চাদের জন্য ডাল, ওটা তো কিছু দেখানোর নেই। আর একটু ভাত, সাদা ভাত রেখেছি, কারণ আমার ছেলে সাদা ভাত ছাড়া খায় না। আর আমাদের হয়েছে মিক্সড ফ্রাইড রাইস, তো এটা এখনও মিক্সড ফ্রাইড রাইস না, এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো ওটা এখনও আমি জাস্ট মানে ভাতটা যেহেতু আগে থেকে আমাকে সাদা ভাত রাখতে হতো, তো ছেলে মেয়ের জন্য আলাদা করে তুলে রেখেছি, দিয়ে ওতে সমস্ত যা যা করেছিলাম ভেজিয়েতে দিয়ে দিয়েছি। একটু কারি পাতা দিয়েছি, কারি পাতা দিলে একটা আলাদা ফ্লেভার আছে, বাকি ঘি বা উপর থেকে সমস্ত কিছু দিয়ে আবার মিক্স। চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির দুটো বদমাইশ কী করছে। অ্যাকচুয়ালি রোদে ওরা যাতে বেরোতে না পারে সেই জন্য আমরা গেট দিয়ে রেখেছি, আর দুজনের কাণ্ডটা জাস্ট তোমরা দেখো কী পরিমাণ বদমাইশি করছে। আর এটা হচ্ছে পিসি, যে আমাদের বাড়িতে আসে আমার পিসি শ্বশুর, ওনার লাঠিটাকে নিয়ে গিয়ে ওরা একে অপরকে বদমাইশি করছে। আর মনু উঠেছে যেহেতু, ও সেটাকে পেছন দিক থেকে ওকে ঠেলা দিচ্ছে যাতে ও পড়ে যায়। ওরা এরকমই দুষ্টুমি করতে থাকে সারাদিন, ওদেরকে নিয়ে আমরা পাগল হয়ে যাই, মানে ওদের দিকে দেখবো না বাকি কোনো কাজ করবো, তাই কিছুই করা হয়ে ওঠে না, শুধুমাত্র আমরা ওদের দিকে। আর বাবা সত্যি কথা বলতে ওদের দুজনকে সারাদিন লক্ষ্য রেখে রেখে না বাবা ভীষণ টায়ার্ড হয়ে যান, বাট ওদেরকে তো সবসময় চোখে চোখে রাখতে, নাহলে কখন যে কী ঘটে যায় বোঝা মুশকিল। যাদের ঘরে বাচ্চা আছে তারা খুব ভালো করে জানো। তোমরা ব্যান্ড খোল দেঙ্গে হাম, ভয় লাগছে, তুমি উঠেছিস কেন? কে স্পাইডারম্যান? কে স্পাইডারম্যান? কে স্পাইডারম্যান? আর কে আয়রন ম্যান? তোরা স্পাইডারম্যান ও নয় আর আয়রন ম্যান ও নয়, তোরা গ্রিল ম্যান। নাব্বি হাম খোল দেঙ্গে ইসকো দেখো। হ্যাঁ তো আজকে রান্নার ফাঁকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, আর চাদর তো প্রত্যেকদিন এত নোংরা হয়ে যায়, তো সেই জন্য কাচাকুচিও করেছিলাম। তো ওগুলো আমি অনেক সকালবেলায় ওয়াশিং মেশিনে কেচেগুলো মিলে দিয়েছিলাম, তো ওগুলো প্রায় শুকনো হয়ে গেছে, তুলে নেব। আর এখানে তুলতে এসে দেখছি এরা এই সমস্ত কাণ্ড করে চলেছে। আর বাইরেতে এত ভালো রোদ না, জাস্ট এক ঘন্টা রোদে যদি সমস্ত জামা কাপড় শুকনো হয়ে যায়। আসবি? ওই 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 পাটা পুড়ে গেল, পাটা পুড়ে গেল, পুড়ে গেল। গুড ইভিনিং সবাইকে। তো এখন আমরা চলে এসেছি, আমাদের এখানে একটা ঘাট আছে সামনে, ওই ঘাটের ধারে ঘুরতে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বাড়ির ওখান থেকে টোটোয় করে গেলে 10-15 মিনিটের রাস্তা। তো ওখানে সন্ধ্যেবেলা এসেছি আর ভীষণই পরিমাণে এখানে হাওয়া দিচ্ছে গঙ্গার, তো এখানে দুজনকে দেখতে পাচ্ছ শান্ত হয়ে বসে আছে, বাট অ্যাকচুয়ালি ওরা এখানে শান্তভাবে বসে নেই, এইটুকুটা সময় বসেছিল। আর আমার ননদ আর হচ্ছে বর দুজনে মিলে ডিসকাস করছে কোথায় যাওয়া যাবে, কোথায় খেতে যাওয়া যাবে, এই নিয়ে ওদের ডিসকাস চলছে। আর আমি যা করি সব জায়গায় গেলে আগে ভিডিও করে নিই, তো আমি ওটাই করছিলাম। জাস্ট দেখো ওই পাড়টা পুরো অন্ধকার, ওপারেই আছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর দেখো দুজনকে খালি পায়ে চলে এসেছে, তো আমার ভক্তকে বলছিলাম দুটো ফটো তুলি পোজ দাও, বাট আমার মনে হচ্ছে ফটো তোলার সময় এমন গোমড়া মুখ করে থাকে, আর ইচ্ছা করে না ওর সাথে ছবি তুলতে, কোনো এক্সপ্রেশন নেই ওর মুখের। তো যাই হোক না কেন,
তো ভাবলাম যে চলো সামনাসামনি ডিসাইড করেছি আর চাঁদ দেখো আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। তো ওখানে দেখলাম অনেক কাপড়রা বসে আছে, অনেক হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে বসে আছে। যা গরমটা পড়েছে না সত্যি কথা বলতে এসির হাওয়া আর এখানে হাওয়া অনেকটা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই যে লাল্লা খালি পায়ে ছিল এখন পিঁপড়ে কামড়েছে সেটা নিয়ে ও ব্যস্ত হয়ে গেছে, সমানে চুলকে যাচ্ছে। আর ওর দেখে দেখে এখন আমার ছেলে যাক ভয় পেয়ে আবার জুতো পরে এসেছে। এখন সবাই মিলে পড়েছে মা তারপরে মামা সবাই মিলে ওর পা চুলকাতে ব্যস্ত, বেচারা পাটা লাল হয়ে গেছে। যত রাত হচ্ছে তত দেখছি সমস্ত আরো লোকজনের আশা বেড়ে যাচ্ছে, এখন প্রায় 7টার বেশি হয়ে গেছে। আর তা দেখছি লোক কমছে না বাড়ছে, আরো সব এসে এখানে বসছে। আর এই যে লাল্লা ফাইনালি দেখলো পাটা ধুতে গিয়েছিল, যদি একটু কম হয়। ওকে দেখে আমার ছেলেও যাচ্ছে, এরা দুজনে যা করবে সেম সেম। তো আমার সত্যি কথা এই জলেতে খুবই ভয় লাগে, ওই জন্য আমি যাইনি, আমি বারণ করছি অন্ধকার যাওয়ার কোনো দরকার নেই। বাট তাও আমার ছেলে শুনবে না, বাবার সাথে তাও হাত ধরে গেল। চলো তোমাদেরকে এখানে আশেপাশটা দেখাই। আগেও আমি এখানে বহুবার এসেছি, তবে দিনের বেলা এসেছি, এসে বসেছি। বাট এবারে সন্ধ্যাবেলা এলাম, সন্ধ্যাবেলা দেখছি এখানে ভালো পরিমাণে ভিড় থাকে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, বসে থাকতে বলছে যাবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু ছেলেমেয়েরা এতই বদমাইশ এতই দুষ্টু, ওদেরকে নিয়ে কোথাও গিয়ে শান্তি নেই। তো কী আর করা যাবে বলো, ছেলেমেয়েদেরকে না নিয়ে কি কোথাও যাওয়া যায়? তাও মেয়েটাকে বাড়িতে রেখেই এসেছি, তাও ভালো লাগলো। বাড়ির একঘেয়েমি জীবন থেকে একটু তো মুক্তি পেলাম, একটু তো একটু বাইরে ঘুরতে বেরোলাম, তাই ভালো লাগলো। কী আর করা যাবে, ওদেরকে নিয়েই তো এখন জীবন, তাই না? তো ওখানে আরও মানুষকে দেখছি, আর আমি আমার হাজব্যান্ডকে বলছি একদিন আমরাও বুড়ো হবো, তখন হয়তো আমাদের হাতে টাইম থাকবে, কিন্তু আর আসতে পারবো না এই সমস্ত জায়গায় বা কোথাও ঘুরতে বেরোতে পারবো না। তাই যাই হোক না কেন, যত প্রবলেম হোক ছেলে মেয়েকে নিয়ে হলেও সব জায়গাতেই যাবো, যতটা পারবো ঘুরবো। আমি মেয়েটাকে নিয়ে আসিনি, কারণ আমার শ্বশুর মশাই বললে উনিই রাখবেন। তো এখান থেকে আমরা ঠিক করলাম একটু কোথাও খেতে যাবো। বাট এই যে বেরোতেই আমার দুই ছেলে দেখতে পেয়েছে খেলনার দোকান, এবার বায়নার মামার কাছে আর একজনের বাবার কাছে, এটা চাই ওটা চাই সেটা চাই, এবার ওটাই চলছে। এই যে পণ্যগর দ্বাদশ মন্দির ঘাট, এখানে অনেক রকম মেলাও হয় বিভিন্ন ওকেশানেতে। আজকে দেখলাম বন্ধ, মেবি ভোট আছে সেই জন্য হয়তো সেইভাবে খোলা নেই মেন গেটটা। এবার দুজনে মিলে এখন ডিসাইড করছে কোনটা নেবে। বাট আমি বলছি দুজনকে একই জিনিস নিতে, এবার দুজনে একই জিনিস নাহলে আলাদা নিলে এবার পরে বাড়িতে গিয়ে সেটা নিয়ে আবার এর ওরটা পছন্দ হবে ওরটা এর পছন্দ হবে। তো মনু ফাইনালি ডিসাইড করে এটা নিয়েছে, আর লাল্লা নিয়েছে একটা বন্দুক। এবার আমরা বসে আছি খাবার অর্ডার দিয়ে, দেখা যাচ্ছে একবার আগে গিয়ে আমরা খেতে পারি না কি হয়। তো আমার হাজব্যান্ডকে দেখা চলত, বাট এখানে বেশ জায়গাটাও ভালোই লাগলো। তো এসেছি, হালকা ফুলকা কিছু নাস্তা করবো, করে তারপরে বাড়ি যাব। আমি একটা আইসক্রিম খাবো ঠিক করেছিলাম, তো আমার আইসক্রিমটা মনুই ভাগ বসিয়ে দিয়েছে, আর আমার বর আর আমার ননদ ওরা বললো কোল্ড ড্রিঙ্কস খাবে। ও দোকানে যায় না, দোকানে গিয়ে মানা করে, আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, চাউমিন করেছিলাম, মোমো করেছিলাম, ফ্রায়েড মোমো, তারপরে তো হচ্ছে এগ রোল করেছিলাম, সবাই ডিস্ট্রিবিউট করে ভাগ করে খাবো বলে ঠিক করেছিলাম। তো আমার ছেলে আল্লাহ দুজনে বাড়িতে খায় না, এখানে খাচ্ছে, ইভেন জলও খেয়ে যাচ্ছে। তো মোমোটা ভীষণই ঝাল ছিল, এই যে দেখতে পাচ্ছি বন্দুক রেখে খেতে বসেছে, মনে হচ্ছে যেন কোনো ডন এসে বসেছি। তো সত্যি ওদেরকে নিয়ে যে আমরা কী করে যে সব কিছু করি তার ঠিক মনে হচ্ছে যেন এটা ভেঙে ফেলবে ওটা ভেঙে ফেলবে। যাক অবশেষে সব কিছু মিটিয়ে বাড়ির পথে আমরা রওনা দিলাম। এখন প্রায় 8:30 বেজে গেছে, তো বাড়িতে ফোন করে দেখলাম মেয়ে ভালোই আছে, তো বাড়ি যাওয়া যাক, দেখা যাক কী হয় আবার।
মনু দাদু আসছে কিন্তু লাঠি নিয়ে। দাও 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 দাও, এটা কেউ দাও দাও। ক্যা ক্যা মনু, ওর কথা শুনবি না, দাদু কিন্তু তোকে মারবে। তুই ওর কথা শুনবি না, তোকে কি কথা বলছে তোকে, কি বলছে? সবাই খুব ভালো থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে।